ফ্রেন্ডস আমি গত ভিডিওতে হামস্টার কম্পিউটার যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে কিভাবে আপনারা এখান থেকে ডিরেক্টলি আপনাদের বাইন্যান্স এক্সচেঞ্জে উইড্রো করবেন তো সেই ভিডিওটা দেওয়ার পরে অনেকের কিন্তু এই জায়গায় একটা প্রবলেম হচ্ছে অনেকের কিন্তু এখানে রিকোয়েস্ট প্রসেসিং অপশনটা থেকে যাচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই যাচ্ছে না তো এই সমস্যাটার আপনারা কিভাবে সলিউশন করবেন সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার ভাবে এক্সপ্লেন করে দেব মানে আজকের এই ভিডিওটা যদি আপনারা এ টু জেড দেখেন তাহলে কিন্তু অবশ্যই এই প্রবলেমটা আপনারা সলিউশন করতে পারবেন এবং ইজিলি আপনাদের হামস্টারের টোকেন

প্রবলেমটা নিয়ে কথা বলবো তো এখানে লক্ষ্য করেন আমি কিন্তু সরাসরি আপনাদের বলছিলাম অবশ্যই বাইনান্স এক্সচেঞ্জে সকলে উইড্র করবেন কারণ বাইনান্সে যদি আপনারা উইড্র করেন তাহলে কিন্তু সমস্ত কাজগুলো আপনারা খুবই সহজে করতে পারবেন এবং অবশ্যই কিন্তু অন্যান্য এক্সচেঞ্জের তুলনায় আপনারা বেশি পরিমাণে প্রফিট করতে পারবেন তো এই জায়গায় আপনারা লক্ষ্য করেন আমি গত যে ভিডিওটা দিছিলাম সেখানে কিন্তু এরকম কোনো অপশন ছিল না বাট পরবর্তীতে তাদের আপডেটটা চেঞ্জ করে দেওয়ার কারণে এই অপশনটা কিন্তু এখানে অ্যাড করা হয়েছিল মানে গত ভিডিওতে তাদের আপডেটটা ছিল আপনারা যদি একবার এখান থেকে উইড্র করে ফেলেন তাহলে কিন্তু কোনোভাবে আর আপনারা সেটা চেঞ্জ করতে পারবেন না মানে আপনারা যদি একবার বাইন্যান্সে উইড্র করে ফেলেন পরবর্তীতে আপনাদের যদি মন চায় যে আপনারা বাইবিটে উইড্র করবেন চেঞ্জ করে সেটা কিন্তু কোনোভাবে করতে পারতেন না বাট পরবর্তীতে তারা কিন্তু আপডেটটা চেঞ্জ করে এখন এই জায়গায় রিসেটের অপশন নিয়ে আসছে মানে আপনারা যদি ভুল করে অন চেন এয়ার ড্রপ মানে টন কিপারে যদি উইড্র করে ফেলেন তাহলে কিন্তু সেটা রিসেট করে তাদের স্ন্যাপশট নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যতবার খুশি ততবার চেঞ্জ করতে পারবেন তো এই বিষয়টা নিয়ে অনেকে মূলত টেনশনে ছিল অনেকেই মূলত অন চেন যে এয়ারড্রপ অপশনটা আছে এখানে ক্লিক করার পরে আপনারা এই জায়গায় লক্ষ্য করবেন সকলে কিন্তু আগে টন কিপার ওয়ালেটটা হামস্টারের সাথে কানেক্টেড করে রাখছে তো এটা কানেক্টেড করে রাখার কারণে এখানে আপনারা লক্ষ্য করেন শুধুমাত্র এই জায়গায় যদি একটা ক্লিক পরে যায় তাহলে কিন্তু অটোমেটিকলি আপনাদের টন কিপার ওয়ালেটে উইড্রোটা হয়ে যাবে তো অনেকেই মূলত ভুলবশত এখানে ক্লিক হয়ে যাওয়ার কারণে তারা মূলত টন কিপারে উইড্রো করে ফেলছে কিন্তু তাদের ইচ্ছা ছিল তারা বাইনান্সে উইড্রো করবে পরবর্তীতে তারা কিন্তু টেনশনে ছিল এখন কিন্তু সেই টেনশনটা অলরেডি দূর হয়ে গেছে আপনারা চাইলে এটা চ্যান্স করতে পারবেন কিভাবে করবেন নিজে রিসেট উইথড্রোয়াল অপশন এখানে ক্লিক করে দিলে এটা কিন্তু রিসেট হয়ে যাবে আর প্রিভিয়াস ভিডিওতে বাইন্যান্সে উইথড্রো করার সময় যে প্রবলেমটা হয়েছিল রিকোয়েস্ট প্রসেসিং এর প্রবলেমটা তো সেটার সলিউশন আপনারা কি করবেন সেটা করার জন্য আপনারাও রিসেট উইথড্রোয়াল অপশন এই জায়গায় একটা ক্লিক করবেন মানে যারা এখন পর্যন্ত এখানে উইথড্র করেন নাই এট ফার্স্ট আপনারা এই জায়গায় প্রবেশ করবেন প্রবেশ করার পরে এইখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে রিসেট এন্ড চুজ অ্যানাদার অপশন এই জায়গায় আরেকটা ক্লিক করবেন তারপরে ওকে অপশনটা চলে আসবে এখানে একটা ক্লিক করবেন তারপরে আপনারা বাইনান্স এক্সচেঞ্জ যে অপশনটা আছে এই জায়গায় একটা ক্লিক করবেন তারপরে ইএস আই হ্যাভ ইট এই জায়গায় একটা ক্লিক করবেন মানে আগের নিয়মে পরিবর্তিত আপনাদের ক্লিকটা করতে হবে দেন লক্ষ্য করেন এখানে কিন্তু আপনাদের হামস্টারের যে ডিপোজিট অ্যাড্রেসটা সেটা দিতে হবে এবং এই জায়গায় কিন্তু মেমোটা দিতে হবে আশা করতেছি আপনারা प्रीवियस ভিডিওতে এই বিষয়গুলো দেখে বলছেন তারপরেও আমি এই বিষয়গুলো একটু সংক্ষেপে দেখিয়ে দিই যদি নতুন কোনো ইউজার এই ভিডিওটা দেখে তাহলে যাতে সহজেই এই ভিডিওটা দেখে কাজটা করে নিতে পারে তো এর জন্য আপনারা বাইনান্সে চলে যাবেন বাইনান্সে আসার পরে এই যে ওয়ালেট অপশনটা আছে ওয়ালেট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে ডিপোজিট অপশনটা আছে ডিপোজিটে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে লক্ষ্য করবেন এখানে কিন্তু সার্চ অপশনটা চলে আসবে তো এই জায়গায় ক্লিক করে আপনারা এখানে লিখবেন এইচ এম এস টি এটা দিয়ে সার্চ করলে হামস্টারের যে টোকেনটা সেটা কিন্তু চলে আসবে তারপরে এটার উপরে একটা ক্লিক করবেন দেন লক্ষ্য করবেন এখানে টন কয়েন অপশনটা চলে আসবে এটাতে একটা ক্লিক করবেন তারপরে এই জায়গায় ওকে করে দিবেন দেন লক্ষ্য করবেন এখানে আপনাদের ডিপোজিট অ্যাড্রেস এবং এই জায়গায় কিন্তু মেমোটা শো করবে তো এই পাশে যে কপি বাটনগুলো আছে এগুলাতে ক্লিক করে ইজিলি আপনারা কপি করে নিয়ে সেই জায়গায় জাস্ট করে দিবেন তো লক্ষ্য করেন আমি কিন্তু অলরেডি এখানে ডিপোজিট এড্রেস এবং এই জায়গায় কিন্তু মেমোটা দিয়ে দিয়েছি তারপরে এই যে লক্ষ্য করেন সেভ এন্ড চুজ এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এরকম অপশনটা চলে আসে এবং এইখানে কিন্তু ওয়েল ডান দেখাচ্ছে আগের মতো কোন ভাবে কিন্তু রিকোয়েস্ট প্রসেসিং অপশন দেখাচ্ছে না এবং কোন ভাবে কিন্তু এই বিষয়টা প্রসেসিং এ থাকতেছে না সাথে সাথে কিন্তু আপনাদের এই বিষয়টা কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে আপনারা কি করবেন এই যে থ্যাঙ্কস বাটনটা আছে থ্যাঙ্কস এ একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা লক্ষ্য করবেন এইখানে কিন্তু একটা টিক চিহ্ন এবং স্ট্যাটাসের এই জায়গায় আপনারা লক্ষ্য করবেন রিকোয়েস্ট ওয়াজSent মানে আপনাদের কিন্তু এটা রিকোয়েস্টিং এ আছে পরবর্তীতে তারা কিন্তু 24 তারিখে আপনাদের কনফার্মটা জানিয়ে দিবে যে আপনাদের টোকেনগুলো সেখানে যাচ্ছে কি না অথবা আপনাদের কোনো ভাবে কোনো ভুল হয়েছে কি তবে আমি যে প্রসেসগুলো আপনাদের দেখাইলাম এগুলা যদি আপনারা सेम কপি করেন মানে আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেভাবেই যদি কাজগুলো করেন তাহলে কিন্তু 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আপনাদের কিন্তু কোনো ভাবে কোনো ভুল হবে না এবং অবশ্যই সময় মতো আপনাদের টোকেনগুলো কিন্তু বাইনান্সে চলে যাবে তারপরে যদি আপনারা ব্যাগে চলে আসেন তো এখানে আপনারা লক্ষ্য করবেন বাইনান্স এক্সচেঞ্জ এর পাশে কিন্তু আপনাদের একটা টিক চিহ্ন চলে আসবে মানে আপনাদের কিন্তু সাকসেসফুলি ভাবে বাইনান্স এক্সচেঞ্জ এ হয়ে গেছে তো ফ্রেন্ডস আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো পরবর্তীতে কিভাবে এখান থেকে আপনারা পকেট পর্যন্ত টাকা নিতে পারবেন অবশ্যই কিন্তু টোটাল বিষয়ে আপনারা ভিডিও পেয়ে যাবেন আর সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আপাতত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সকলকে